82তম প্রয়াণ দিবসে সিরাজগঞ্জের শাহজাদপুরে নানা আয়োজনে স্মরণ করা হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। সকালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ শাহ আজম ও শিক্ষকবৃন্দ। পরে রবীন্দ্রনাথকে স্মরণ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী ও রবীন্দ্র ভক্তরা এক মিনিট নিরবতা পালন করেন। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের 82তম প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। তবে কুষ্টিয়ার শাহজাদপুরে রবীন্দ্রনাথের কুঠি বাড়িতে তেমন একটা আয়োজন ছিল না কবিগুরুকে স্মরণে। আমরা সকাল থেকেই এই দিনটি শুরু করেছি কবিগুরুর 82তম প্রয়াণ দিবসে আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মাধ্যমে। কবিগুরুর এই প্রয়াণ দিবসে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আজকের প্রতিজ্ঞা যে আমরা কবিগুরুকে স্মরণ করব এবং আমরা অসাম্প্রদায়িক চেতনা নিয়ে বাংলাদেশ গড়ে তুলব। নানা কর্মসূচিতে পালিত হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 82তম প্রয়াণ দিবস। এ বিষয়ে আরও জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সায়েম উদ্দিন। সায়েম, বিশ্বকবির প্রয়াণ দিবসের সবশেষ কী খবর আছে আপনার কাছে? প্রিয়াঙ্কা, আসলে আজ 22শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 82তম প্রয়াণ দিবস। আমরা যতটুকু জেনেছি যে সকালে শাহজাদপুরে যে কাছারি বাড়ি রয়েছে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত যে জায়গাটি, তিনি যে যেখানে আসলে জমিদারি দেখাশোনার জন্য আসতেন এবং যেখানে সাময়িকভাবে বসবাস করতেন, সেখানে 8টি বছর 1890 থেকে 1897 সালে 8টি বছর তিনি সেখানে পড়তেন। সেখানে কিন্তু বসে বেশ কিছু কাব্যগ্রন্থ, প্রবন্ধ, ছড়া তিনি লিখেছেন। আসলে সেই জায়গাটিতে কিন্তু আজ যে তার প্রয়াণ দিবস সেটির কোনো চিত্র ছিল না। আমরা কিন্তু সকাল থেকে কিন্তু এই ধরনের কোনো আয়োজন দেখতে পাইনি। আসলে সেখানে কোনো দর্শনার্থীও ছিল না, তেমন কোনো আয়োজনও ছিল না, যে কারণে আসলে খুব নীরবেই আসলে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসটি আসলে চলে যাচ্ছে আজকে। এছাড়াও আমরা যেটি জেনেছি যে সেখানকার যে প্রত্নতত্ত্ব বিভাগের যে কাস্টোডিয়ান রয়েছেন তিনি আমাদের জানিয়েছেন যে আসলে জাতীয় পর্যায় থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে তাদের কোনো নির্দেশনা দেওয়া হয়নি, এর জন্য তারা আসলে সেটি পালন করেননি। এছাড়াও কিন্তু আমরা রবীন্দ্রনাথের নামের সাথে জড়িত যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় রয়েছেন সেখানে আমরা কথা বলেছি, সেখানে কিন্তু সকাল থেকেই একটি আনন্দ ঘন পরিবেশ ছিল। সকালে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সেখানকার যে শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী রয়েছেন। এছাড়াও কিন্তু 1 মিনিট নীরবতা পালন করেছেন কবিগুরুর স্মরণে, তারপরে আলোচনা সভা এবং কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছিলেন। এছাড়াও আমরা জেনেছি যে সন্ধ্যার পরে উপজেলা শাহজাদপুর উপজেলা যে শিল্পকলা একাডেমি রয়েছেন তারা একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন। কিন্তু আসলে এতেই কিন্তু যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভক্তরা রয়েছেন, যে আসলে কবিগুরু ভক্ত রয়েছেন, তারা কিন্তু আসলে বলছেন যে এত ছোট আয়োজনে আসলে তারা এটিকে মেনে নিতে পারছেন না। তারা চায় যে কবিগুরুর জন্ম জয়ন্তীতে যেমন 3 দিনব্যাপী বড় একটি জমকালো অনুষ্ঠান হয়, অন্তত একদিন যেন কবিগুরু প্রয়াণ দিবসে সেই দিবসটি পালন করা হয়, সেজন্যও কিন্তু তারা একটি দাবি করেছেন। প্রিয়াঙ্কা, স্যাম, ধন্যবাদ আপনাকে। দর্শক, কবিগুরুর প্রয়াণ দিবস উপলক্ষে পালিত নানা কর্মসূচি সম্পর্কে জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী সায়েম উদ্দিন।